চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিমুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী কাজল ব্যানার্জি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। সম্প্রতি আপনার একটি গান রিলিজ হয়েছে, গানটি সম্পর্কে আমাদের একটু বলবেন, পেছনের কাজগুলো কেমন হয়েছে এবং কেমন ফিডব্যাক পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আসলে রিসেন্টলি যে গানটি আসছে এটা জাস্ট টিনেজ ফিলের গান, আর গানটা লেখা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই মির্জা মনু ভাইয়ের, আর কম্পোজিশন হচ্ছে ভীষণ প্রচার বিমুখ, কিন্তু এই প্রজন্মের খুব ভালো একজন মিউজিক কম্পোজার, সিঙ্গার, গায়ক, লিরিক্স এবং কথা সুর সবই উনি সুন্দর করেন, রোজেন রহমান ওনার। আর গানটা যেটা MNP মিউজিক বাংলাতে এটা অনলাইন আসছে আর কি, তো সোফার অ্যাজ অফ রেসপন্স ভালো, যথেষ্ট ভালো, এবং আমি আশাবাদী গানটা নিয়ে। বাহ, গানটির শিরোনাম একটু জানতে চাই এবং সেই সঙ্গে জানতে চাই যে ফিডব্যাকটা কেমন আসছে, বা যদিও খুব অল্প দিন হয়েছে মাত্র, কেমন সাড়া পাচ্ছেন? গানটির শিরোনাম যেটা ছিল, মানে গানটির শিরোনামটা যে পারবো না বাঁচতে আমি তোকে ছাড়া, মানে অল অ্যাবাউট দ্য লাভ, যে আপনি যদি ট্রু লাভ যেটা থাকে সেই ট্রু লাভের যে ডেফিনেশনস ঠিক এভাবেই, আর রেসপন্স যেটা পাচ্ছি অবভিয়াসলি এটা আমার জন্য, মানে ইট উইল হেল্প মি টু ক্যারি ফরওয়ার্ড ইভেন, এবং এটা খুব সুন্দরভাবে পাচ্ছি, এবং যথেষ্ট মানে যে যেভাবে দর্শকদের প্রত্যেকটা ইয়ে থেকে এই কথার উপরেও তাদের মন্তব্য আছে, সুরের উপরে আছে, গায়কের উপরে আছে, সব কিছুর উপরে আমি রেসপন্সটা পাচ্ছি। তো অসাধারণ এই গানটি আমরা আপনার কণ্ঠে দু লাইন শুনবো এবং তারপরে আমি একটু দর্শকদেরকে মিউজিক ভিডিওটি দেখিয়ে আচ্ছা অবশ্যই, আমি জাস্ট অন্তরা থেকে একটু শুরু করি, সেটা হচ্ছে দু চোখের ইশারায় কিছু বলে যা সময় তোর চাহুনি আমাকে সাহস যোগায়, দু চোখের ইশারায় কিছু বলে যা সময় তোর চাহুনি আমাকে সাহস যোগায়, জুড়ে আছি সে দেহের প্রতিটি নিঃশ্বাসে, মিশে আছি সে মনের প্রতিটি বিশ্বাসে। তো পারবো না বাঁচতে আমি তোকে ছাড়া, এই গানটি একটি স্যাড গান, তো গানের ক্ষেত্রে আপনি স্যাড বা এই টাইপের মেলোডিয়াস গান কেন বেছে নেন? এটা বলতে গেলে আসলে বলতে হয় সেটা হচ্ছে ইংলিশ কবি শেলির একটাই আছে যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ আওয়ার স্যাডেস্ট থট। আমাদের সব থেকে, আপনি যদি খেয়াল করবেন, আমাদের মানে ভেতরের কষ্টের কথাটা, আবেগের কথাটা, যেটা আমরা বিভিন্নভাবে ব্যক্ত করি গানের কথা দিয়ে, সুর দিয়ে, এক্সপ্রেশন দিয়ে, এবং এই গানগুলোই কিন্তু কোনো না কোনোভাবে সবাইকে দোলা দেয়, কোনো না কোনোভাবে মানুষকে ঠিক ওই জায়গাটায় নাড়া দেয় যেখানে তার ওই সফট কর্নারটা কাজ করে। আর বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এরকম যে যদি আপনি টিনেজ ট্রু লাভের দিকে যান, যে ঠিক একজন প্রেমিক তার প্রেমিকাকে তো এইভাবে ভালোবাসবে, বাঁচার ব্যাপারটা মানে ফিলটা থাকবে ওরকম যে না ঠিক আছে, ব্রিথ নিতেও খুব সমস্যা হবে তাকে ছাড়া বা তার জন্য। সো ইটস অল অ্যাবাউট লাইক দ্যাট, চিন্তা করি আসলে গান করা হয়েছে। জি, তো গানের জগতে অনুপ্রেরণার উৎসটা কি এবং ব্যান্ড গানের প্রতি আপনার কেন আগ্রহ তৈরি হয়েছে? ব্যান্ড তো আসলে আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ হচ্ছে ব্যান্ড, আমরা গর্ব করার মতো জায়গায় আমাদের ব্যান্ড, কারণ আমাদের লেজেন্ড মরুম বাচ্চু ভাই, জেমস ভাই, শাপিন ভাই, পার্থদা, সবাই মানে তারা তো সবাই লিজেন্ড, এবং সেই আপনি যদি 80-90s সেই সময়টা নিয়ে আসেন, সেই উন্মাদনাটা এখনও আপনি দেখবেন যে মানুষ ফিল করে, হয়তো এখন অনেক ভেরিয়েশন আসছে কিন্তু সেই জায়গাটা কেউ নিতে পারেনি, আর তখন সেইগুলো খুব দোলা লাগতো, গানের খুব ভালো লাগতো, গান শুনতে চাইতাম। আর পরবর্তীতে যেহেতু আমার মা গান করতেন, বাবার গানের গলা ভালো কিন্তু গান করতেন না, কিন্তু আমার মা গান করতেন, পাশাপাশি গানের একটা নেশা আসলো, চর্চা শুরু করলাম সেইখান থেকে শুরু, এবং এখন অবধি চেষ্টা করে যাচ্ছি গানের সাথে থাকার যতটুকু পারছে। আর যেটা বড় কথা, ঢাকাতে আমার শ্রদ্ধা বড় ভাই মনু ভাই, বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড মিউজিক ডিরেক্টর, উনি আমাকে যথেষ্ট প্যাট্রোনাইজ করছেন, উৎসাহ দিচ্ছেন, এবং সমস্ত অনুপ্রেরণা নিয়েই আজকের এই জায়গাটা। তো যেটা বলছিলেন 80s-90s কথা, ব্যান্ডের কথা, তখনকার গানের যে ক্রেজটা ছিল, তখনকার গানের যে কোয়ালিটি ছিল ব্যান্ডের গানগুলোতে, এখন আমরা সেই জিনিসটা খুঁজে পাই না, তো এই যে একটা ম্লান হয়ে যাওয়া ব্যান্ডের গানগুলো, এটার কারণ আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হচ্ছে যে অবশ্যই সময়ের তো একটা পরিবর্তন আছে, আর পাশাপাশি আমি শুধু মানে উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের অল লিজেন্ড, আমার মনে হয় যে অন্যরা আমাদের জায়গা থেকে যদি আরেকটু গিয়ার আপ করতেন, আরেকটু চেষ্টা করতেন, কীভাবে যেন মনে হচ্ছে যে ব্যান্ডকে অনেকটা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্যান্ড তো আসলে সরান না,
ব্যান্ডের যে অ্যাপিলটা এখন আপনি ফিল করবেন, সবাই করে, এখনো একটা ওপেন কনসার্ট হলে সেখানে সবাই মানে পাগলের মতো ছুটে যায়, তাহলে তো ব্যান্ডের সেই ডিমান্ডটা আছে, সেটাকে প্রমোট করতে হবে। ব্যান্ড শো নেই, আপনি দেখেন বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেন ব্যান্ড শো আগে ছিল, এখন নাই, ওপেন কোনো ফোরামে ব্যান্ড শো নাই, তো মানুষ তো বাধ্য করা হচ্ছে মানুষকে যে এটা ব্যান্ড থেকে বিমুখ হওয়ার, কিন্তু মানুষ কিন্তু বিমুখ হচ্ছে না, ব্যান্ডের ক্রেজটা অ্যাজ ইট ইজ ঠিক সেভাবে আছে এখনও। আপনার পয়লা বৈশাখের গানে কিন্তু ওইটাই আসে মেলায় যায় রে, তো সেই গানগুলো যদি ফিরে আসে তা মানুষের টেস্ট তো ঠিকই একই জায়গায় আছে, সে উন্মাদনা আছে, শুধু আমাদেরকে এটা প্রমোট করতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, এটা আমার আমার চিন্তা। বলেছেন যার যার জায়গা থেকে আসলে প্রতিষ্ঠাটা অবশ্যই জারি রাখতে হবে। অবশ্যই। তো এই পর্যন্ত মৌলিক গানের সংখ্যা কতটি, কয়টি মৌলিক গান করা হয়েছে? মৌলিক গানের সংখ্যা আমার অনেকগুলোই, কারণ আমার দুইটা সিডি হচ্ছে সাউন্ডটেক থেকে, প্রথমটা ছিল শ্রেয়া, পরেরটা ফ্রেডি আমার এমন, এবং দুটির মিউজিক ডিরেক্টর ছিলেন মির্জা মনু ভাই, পাশাপাশি আরও বেশ কিছু গানের কাজ চলছে, তো অলমোস্ট মোর দ্যান 25 to 30। বাহ, তো এর মধ্যে 4টি গান নিয়ে মিউজিক ভিডিও করা হয়েছে আমরা জানি, সারা কেমন পাচ্ছেন? হ্যাঁ, আমি আমার প্রথম যে মিউজিক ভিডিওটা ছিল কখনো যদি, এটাও সিনিয়র থেকে, এটারও ভালো রেসপন্স পেয়েছি, আর পরে যেগুলো করেছি সেটা এবং রিসেন্ট যেটা, এটারও মোটামুটি রেসপন্স যথেষ্ট ভালো। চমৎকার একটা গান শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, অবশ্যই। যে গানটা হচ্ছে আমি কখনো যদি দেখা হয় বন্ধু, যেটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল, এখানে জাস্ট আমি একটু করছি, এটা অল অ্যাবাউট ফ্রেন্ডশিপ, তো গানটা একটু আমি শোনাই। কখনো যদি দেখা হয় আবার বন্ধু, সেই মিষ্টি হাসি আমায় ফিরিয়ে দিও। কখনো যদি কথা হয় আবার বন্ধু, সেই সুরের ধ্বনি আমায় আবার শুনিও। কখনো যদি হাতে হাতে রাখো বন্ধু, জীবনের ব্যাখ্যা তুমি খুঁজে নিও। কখনো যদি চোখে চোখ রাখো বন্ধু, চোখের আলো তুমি আমাকে দিও। কখনো যদি দেখা হয় আবার বন্ধু, সেই মিষ্টি হাসি আমায় ফিরিয়ে দিও। লা 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 লা। চমৎকার, অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি কাভার সংগুলো করে থাকেন, তো কাভার সংয়ের ক্ষেত্রে বা গান কাভার করার ক্ষেত্রে কোন কোন শিল্পীর গানগুলোকে আপনি প্রাধান্য দেন, বা কোন কোন শিল্পীর গানগুলো করতে ভালো লাগে বেশি? এটা যদি বলেন, আসলে গান আমার ভীষণ ভালো লাগে, মানে মেলোডি পার্টের যে গানগুলো, আর অবশ্যই যেমন আমি শ্রদ্ধা আগুন ভাইয়ের একটা গান করেছিলাম এখন তো সময় ফার্স্ট কাভার, আর রিসেন্টলি আর কিছু করার ইচ্ছা আছে, যেমন অঞ্জনদার বেলাবোস আমার মাথায় আছে এটা করার, নচিকেতাদার হচ্ছে সে প্রথম প্রেম, মানে কাভারটা আমার কাছে মনে হয় এরকম যে আপনি যে গানটা মানুষ শুনছে অনেক মেলোডি গানটার মধ্যে, সে গানটা যদি আপনি নেন একটু হয়তো ভেরিয়েশন হবে, নতুন ফিউশন করে করবেন, অবশ্যই মানুষের মধ্যে এটা ধরা দেবে, মানুষ শুনবে, গুনগুন করবে, কারণ এখন তো সময় এটা তো সবার গুনগুন করার মতো একটা গান। তো ঠিক আমি ওই সিলেক্ট করি ওইভাবে যে না, এই গানটা শ্রোতা জনপ্রিয়তা ছিল, মেলোডি গান, স্টিল এটার ডিম্যান্ড হাই, তো আমি সেই সিলেকশন করে আমি গানগুলো করি। চমৎকার। স্টেজ শোতে সব শিল্পীরা অনেক বেশি ভালো লাগা কাজ করে স্টেজ শোর ক্ষেত্রে, তো স্টেজ শোর জায়গাটা আপনার কাছে কেমন ফিল হয়, অথবা যদি বলা হয় টিভি শো নাকি স্টেজ শো, তাহলে কোনটা বেছে নেবেন? আসলে দুটোর অ্যাপিল তো দুরকম, স্টেজ একজন শিল্পীর জন্য স্টেজ তো অবশ্যই অন্যরকম একটা অনুভূতি, কারণ সেখানে আপনি লাইভ পারফরমেন্স করছেন, লাইভ ক্রাউড, ক্রাউডের রেসপন্সটা পাচ্ছেন, ক্রাউডকে নিতে পাচ্ছেন, আর সব থেকে বড় কথা কি, একজন শিল্পীর জন্য তো শ্রোতাই সব কিছু, তাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে তো একজন শিল্পীর চলে যাওয়া, একজন শিল্পী হয়ে যদি আপনি একজন শ্রোতাকে হাসাইতে পারেন, একটু হলেও বিনোদন দিতে পারেন, সেটাই তো বড় অ্যাচিভমেন্ট। তো আমার কাছে মনে হয় স্টেজটা তো একদম জীবন্ত একটা ব্যাপার, আর টেলিভিশন তো ফর শিওর, এখানেও ডিফারেন্ট একটা আপনার এনভায়রনমেন্ট, বাট বোথ হচ্ছে খুব অ্যাট্রাকটিভ একটা জায়গায়, বোথটাকেই নেওয়া যায়। দুইটাই আসলে দুই রকমের ভালো লাগার জায়গা, কোনোটাকে ছেড়ে কোনোটাকে বলা যাবে না। তো গানের সাথে অনেক বছর ধরে আছেন, নিজেকে যুক্ত রেখেছেন, গান গেয়ে যাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন গান দিয়ে, এই পর্যায়ে এসে কি মনে হয় যে যে ভালোবাসাটা পাচ্ছেন শ্রোতাদের কাছ থেকে সেটা কি এনাফ, নাকি আরও ভালোবাসা দরকার আছে? সত্যি অর্থে কি আপনার ভালোবাসা যেটা শ্রোতাদের কাছ থেকে পাওয়া অবশ্যই, এটা তো আসলে শেষ নেই, এই শিল্পীর সত্তার জায়গা থেকে মনে হবে যে না অবশ্যই আমার হয়তো আরও পাওয়া প্রয়োজন, হয়তো প্রয়োজন, কিন্তু আমাকেও করতে হবে, ওনাদের ভালোবাসাটা নিতে গেলে, ওনাদের হৃদয়কে ছুঁতে গেলে সেইভাবে প্রস্তুতি নিয়েই তো করতে হবে, হৃদয় স্পর্শী যদি হয় তখন অবশ্যই আমি তো তাদের হৃদয়কে নিতে পারবো। আর আগে যেটা বলেছি আপনার যে শ্রোতা ছাড়া
কখনোই একজন শিল্পী কিছু করতে পারে না। একজন শ্রোতাদের ভালোবাসা, তাদের মন্তব্য, সেটা হতে পারে আপনার কারেকশনের জন্য, হতে পারে আপনার রুম অফ ইম্প্রুভমেন্ট, কিন্তু সেটাকে উইথ ডিউ রেসপেক্ট নিতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে, তাদেরকেও মূল্যায়ন করতে হবে ওনারা কী চাচ্ছেন, কারণ একজন শিল্পীর সব কিছু কিন্তু শ্রোতা নির্ভরতা। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আগে হচ্ছে বাংলা ভাষাকে যদি ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, বাঙালির সত্তাকে ভালোবাসি, আমাদের বাংলাদেশের সমস্ত শিল্পী, আমাদের যারা লেজেন্ড আছেন, নতুন গাচ্ছেন, সবাইকে শুনবো, সবার প্রতি অন্তত বিদেশি গানগুলোর দিকে একটু না ঝুঁকে আমাদের দেশে গানগুলোর দিকে মূল্যায়ন করব। এবং আপনি যদি মূল্যায়ন করেন, আমাকে মূল্যায়ন করা মানে আপনার নিজেকে মূল্যায়ন করা, দেশকে মূল্যায়ন করা, বাংলা বাঙালির সত্তাকে মূল্যায়ন করা, তো এটাই আমার চাওয়া। আমরা বেশি বেশি আমাদের বাংলাদেশের গান শুনি, বাংলাদেশের যে আমাদের ধারক বাহক সংস্কৃতি সেটাকে মূল্যায়ন করি এবং ভীষণভাবে আমরা বাঙালি মনে প্রাণে জেগে উঠি, এটাই আমার কামনা। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান শুনতে চাই একটুখানি, তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাই কেক বিস্কুট নির্মিত চায়ের চুমুকের আয়োজনগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ফেরারি আমারে মন মানে না কোনো শাসন, স্মৃতির জানালা খুলে দেয় সে যখন তখন। ফেরারি আমারে মন মানে না কোনো শাসন, স্মৃতির জানালা খুলে দেয় সে যখন তখন। ফেরারি আমারে মন।